নব দ্বীপে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক রাজমিস্ত্রির। অটোর সাথে স্কুটির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো এক রাজমিস্ত্রির। মৃতের নাম ওসলা শেখ, বয়স আনুমানিক 71 বছর, বাড়ি নবদ্বীপ থানার মহেশগঞ্জ তিওয়ারখালী এলাকায়। সূত্রের খবর, মঙ্গলবার বিকেলে কৃষ্ণনগর থেকে কাজ সেরে স্কুটি চালিয়ে বাড়ি ফিরছিলেন ওই ব্যক্তি। সেই সময় স্বরূপগঞ্জ কৃষ্ণনগর রাজ্য সড়কে সাইনবোর্ড এলাকায় কৃষ্ণনগর গামী একটি অটোর সাথে মুখোমুখি সংঘর্ষ হলে রাস্তার উপর ছিটকে পড়ে যান ওসলা শেখ। খবর পেয়ে বাড়ির লোকেরা ঘটনাস্থলে পৌঁছে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে মহেশগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসার পরই তাকে মৃত বলে ঘোষণা করেন। সম্পূর্ণ ঘটনাটির তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ। ওসলা শেখের মৃত্যুতে তিওয়ারখালী এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। শুনেছি টোটোর সাথে অ্যাক্সিডেন্ট। কোথা থেকে আসছিলেন উনি? উনি কালকে কৃষ্ণনগর কাজে গিয়েছিল, কাজ থেকে ফেরার টাইমে সাইনবোর্ডে টোটোর সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে। তারপরে কি হসপিটাল নিয়ে যায়? হ্যাঁ, হসপিটাল নিয়ে যায়। কোন কোন হাসপাতালে? মহেশগঞ্জ হসপিটালে। সেখানেই মারা যায়? হ্যাঁ, সেখানেই মারা যায়। ওনার নামটা কি? নাম ওসলা শেখ। আপনি কে হন? আমি ওনার জামাই। আপনার নাম? সাবদার শেখ। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।